নমস্কার দর্শকবৃন্দ, নজিরবিহীন রায়, মাননীয় বিচারপতির বেতন বন্ধের নির্দেশ। কাদের বেতন বন্ধ করার নির্দেশ দিলেন মাননীয় বিচারপতি? কি কারণে বেতন বন্ধের নির্দেশ? আসুন আমরা জেনে নিই এই প্রতিবেদনের মাধ্যমে। ফের দৃষ্টান্তমূলক রায় দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পুরুলিয়ায় কর্মরত স্বামীর মৃত্যুর পর স্ত্রীর চাকরির আবেদন 8 বছর ফেলে রাখায় ঘটনায় তোপ দাগলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কর্মরত স্বামীর মৃত্যুর পর স্কুলে চতুর্থ শ্রেণীর কর্মী হিসেবে চাকরির যে আবেদন করেছিলেন স্ত্রী, তা 8 বছর ধরে ফেলে রাখায় জেলা স্কুল ইন্সপেক্টরদের কাঠগড়ায় তুলে সরকারি দপ্তরের ঘুঘুর বাসা নিয়ে তোপ দাগলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আবেদনকারী প্রভাবশালী নন, নিতান্তই গরিব, ফলে সরকারি বাবুদের হাতে টাকা গুঁজে দিতে পারেননি, তাই তার আবেদনে সাড়াও দেননি সেই বাবুরা, এমনই মন্তব্য বিচারপতির। আদালত যে 7 জনের বিরুদ্ধে পদক্ষেপের নির্দেশ দিয়েছেন তাদের মধ্যে 2 জন ইতিমধ্যে অবসর নিয়েছেন, 1 জন স্কুল শিক্ষা দপ্তরে পদোন্নতি পেয়ে বিকাশ ভবনে কর্মরত, বাকিরা বিভিন্ন জেলার DI পদে আসীন। লিখিত রায়ে বিচারপতির সংযোজন মামলাকারী গরিব মহিলা হলেও এই দেশের নাগরিক, এটা সবাই মনে রাখুক। 75 দিনের মধ্যে মামলাকারী মহিলার আবেদন খতিয়ে দেখে পদক্ষেপের নির্দেশের পাশাপাশি কর্তব্যে অবহেলায় পুরুলিয়ার DI পদে 2015 থেকে কাজ করা 7 অফিসারের কারো বেতন, কারো অবসরকালীন ভাতা 3 মাসের জন্য বন্ধের নির্দেশ দিয়েছেন আদালত। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বক্তব্য, 2015 সালে স্বামীর মৃত্যুর পর আদিবাসী মহিলা ললিতা মুর্মু 8 বছর ধরে সরকারি অফিসারদের দরজায় দরজায় ঘুরেছেন, কোনো সাড়া পাননি। গরিব মানুষের মামলা এলে তার দ্রুত শুনানি করে বিচার শেষের আবেদন করেছেন স্বয়ং বিচারপতি। পুরুলিয়ার ওই আদিবাসী মহিলার আইনজীবী সৈয়দ মনসুর আলী 2টি মেয়ে নিয়ে বিধবার 7 বছরের লড়াইয়ের কথা তুলে ধরেছিলেন আদালতে। সরকারি কৌশলী সুপ্রিয় চট্টোপাধ্যায় আদালতের প্রশ্নের মুখে মেনে নেন ত্রুটি। তো বলা যেতে পারে এটা কিন্তু ত্রুটি নয়, অর্থাৎ ভুল নয়, এটা কিন্তু ইচ্ছাকৃত একটা ভুল। টাকা পয়সা হাতে গুঁজে দিতে পারেনি বলেই কিন্তু তাকে 8 বছর ধরে হেনস্থা করা হয়েছে, এবং মাননীয় বিচারপতি যে সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্ত যথাযথ সিদ্ধান্ত নিয়েছেন। এবং 3 মাসের বেতন বা পেনশন আটকে রাখা নয়, এটা বছরখানেক আটকে রাখলে তবেই তাদের টনক টনর্থ যে ফ্রিতে পয়সা নেওয়া, তার যে কী একটা মহিমা, সেই মহিমাটা তারা বুঝতে পারত। এবং আগামী দিনে আরও এরকম ঘটনা ঘটবে এরকমটাই মনে হচ্ছে, কারণ এখন থেকে যদি নাকি DI বা ওই DI অফিসের যে সমস্ত অফিসাররা রয়েছেন তারা যদি এখন থেকে যদি নাকি নিজেরা শুধরে না নেন, তাহলে পরবর্তী ক্ষেত্রে কিন্তু তাদের বিপদ আছে, এরকমটাই কিন্তু এই প্রতিবেদনের মাধ্যমে বোঝা গেল। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।